Hello and welcome back to my channel. It's me, Shreya. So like you have already seen in my previous video, I was packing for Digha and I also started my journey a little bit. So in today's video, I will show you what I did in my first day of Digha. So this is day one in Digha. So amra shokal 4:30 bus niyechhilam Gariya theke direct Digha obdi, old Digha obdi. তো আমরা মাঝখানে একটা হল্ট নিয়েছিলাম, যেখানে আমরা নেমে সবাই চা স্ন্যাক্স সব কিছু খেয়েছিলাম। খেয়ে আবার আমরা পৌঁছে গেছিলাম পুরো ওল্ড দীঘায়। তো এখানে আমার ফ্রেন্ডের রেফারেন্সে একটা পিডব্লিউডির বাংলোতে আমরা ছিলাম। এটা বাস স্টপ থেকে নামতেই একদম বিচের ঠিক উল্টো দিকেই বাংলোটা ছিল। তো এখানে আমরা ঢুকে পড়ছি এখনই, বাস থেকে নেমেছি ডাইরেক্ট। তো দুটো বাংলো পাশাপাশি আছে, রাইটেরটা আমাদের জন্য অ্যালট হয়েছিল। সো এবার আমরা ভেতরে চলে যাচ্ছি। সো আমাদের আগে ট্রেন টিকিটস কাটা হয়েছিল, কিন্তু কিছু প্রবলেমসের জন্য আমাদেরকে আবার সেটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে আবার বাস নিতে হয়েছিল। সো SBSTC বাসে সকালবেলার জার্নিতে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে। সো আমরা আগে হলটাতে বসে ওয়েট করলাম যতক্ষণে আমার ফ্রেন্ড পূজা যতক্ষণে সব অফিশিয়াল ডকুমেন্টস পেপার ওয়ার্কস ফিল করছিলো। আর আমরা এখানেই হলেই সব ব্যাগস রেখে বিচের জন্য রওনা হচ্ছিলাম। সো সবাই সবার সানগ্লাসেস অ্যান্ড আমব্রেলাস নিয়ে বিচের জন্য রওনা হলাম। সো হিয়ার ইজ দ্য বিচ, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য বিচ। বাংলো থেকে বেরোতেই বিচটা, সো সব মার্কেটস তখন অবধি খোলেনি। এটা একদম সকাল সকাল, আমরা সকাল 8:45 সময় পৌঁছে গেছিলাম। আর 15 মিনিটসের মধ্যেই আমরা বিচ ভিউ করতে বেরিয়ে পড়েছিলাম। আর ব্রেকফাস্টও আমরা এখানেই করব বলে ঠিক করেছিলাম, তাই আমরা গা হাত পা কিছু ধুইনি, একদম ডাইরেক্ট ব্যাগস রেখেই আমরা চলে এসেছিলাম বিচে। এখানে কলকাতার মতো প্রায় সেমই টেম্পারেচার ছিল, খুব একটা বিশাল গরম ছিল না, হিউমিডিটি খুব একটা বেশি ছিল না, কিন্তু ওই সল্টি ওয়েদারটার জন্যই যা প্রবলেম হচ্ছিল। স্কিন ট্যান তো হবেই, বিচে এলে স্কিন ট্যান হবে না তা তো আর হয় না। তো তার জন্য আমরা সব সানস্ক্রিনের লেয়ার্স লাগিয়ে বিচে চলে এসেছিলাম। हसीन है ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है कोई तो हो राजदार बेगरज तेरा हो यार कोई तो हो राजदार। আগের দিন রাতে ডিনারের পর থেকে এই মোমেন্ট অবধি আমরা কিছু খাইনি। সো আমরা ভুক্কারের মতো পুরো টুট পড়েছিলাম ব্রেকফাস্টে। সো এইগুলো আমরা সবাই মিলে একসাথে ভাগ করে খেয়েছিলাম। আর ব্রেকফাস্ট হওয়ার পরই আমরা ডাইরেক্ট রুমে চলে যাই। এটা ছিল আমাদের রুম, গার্লসদের এই রুমটা ছিল, বয়েজদেরটাও সেমই ছিল, বাস বয়েজদের রুমটা সাইজটা একটু বড় ছিল, বাদ বাকি সব সেম ছিল। আমরা ফ্রেশ হয়ে গেছিলাম, আর ফ্রেশ হয়ে একটু ঘুমানোর পর চেঞ্জ করে আমরা সবাই বিচের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমরা ছিলাম ওল্ড দীঘাতে আর আমরা এখান যাচ্ছি নিউ দীঘাতে স্নান করতে। ওয়েল, আমি স্নান করবো না ডিসাইড করেছিলাম, বাকিরা সবাই করবে বলে সেই প্রিপারেশন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখানে যাওয়ার জন্য আমরা অটো নিয়েছিলাম, যেটাতে আমরা সব 10 জনই একসাথে ফিট হয়ে গেছিলাম। আর নিউ দীঘাতে পৌঁছেই সবার আগে আমরা লাঞ্চ করেছি, আর লাঞ্চ করে ডাইরেক্ট বিচে রওনা দিয়েছি। সো দিস ওয়াজ দ্য বিচ। এত ক্রাউডেড বিচ নিউ দীঘাতেই থাকে, ওল্ড দীঘাতে হয় না। তো সেই জন্য আমি ডিসাইড করেছিলাম এবার করোনার মধ্যে আমি স্নান করতে চাই না। পিছনে হাওয়াটার সাউন্ড কি শোনা যাচ্ছে! আমার ফোন লিটারালি হাতের থেকে উড়ে যাবে আমার মনে হচ্ছিলো, আমি চেপে ধরে রাখতে পারছিলাম না, তাই ভিডিওটা কিছু কিছু জায়গায় একটু কেঁপে গেছে। আই এম সরি ফর দ্যাট। এই টাইমে অ্যাকচুয়ালি স্নান করতে গেছিলো সবাই, আর আমাকে সবার ফোন, টাকা পয়সা অ্যান্ড চটির জিম্মেদারি দিয়ে গেছিলো।
সো মাঝখানে মাঝখানে সবাই আসছিল, আর একটা ফ্রেন্ড আমার জন্য স্টারফিশ নিয়ে এসছে। সো দিস ইজ দ্য স্টারফিশ, ইটস সো কিউট। এটা আমি বাড়িও নিয়ে এসেছি। সো এটা একটু বেঁচে ছিল, বাট আমি যতক্ষণে ওকে রেখে ফটোগ্রাফি করছিলাম তারপরে ইট ডায়েড, মেবি সানলাইটের জন্য। বেঁচে থাকলে আমি শিওরলি ওকে জলে ছেড়ে দিতাম। সো এনিওয়েজ, তো এখানে আমরা সবাই ডিসাইড করেছিলাম যে আমরা স্পিড বোটিংয়ে যাবো। তো আমরা 10 জনের মধ্যে 8 জন যাচ্ছিলাম, আর 2 জনের অলরেডি করা ছিল আগে থেকে, তো তারা ভলেন্টিয়ারলি কুইট করলো প্ল্যানটা থেকে। আর তারা তখন ফোন আর আমাদের সব জিনিসপত্রের দেখাশোনার দায়িত্বে থাকলো, আর আমরা তখন লাইফ জ্যাকেটস পরে সব রেডি হয়ে স্পিড বোটিংয়ের ছোটো অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়লাম। ইট ওয়াজ রিয়েলি ফান। আমার প্রচুর ভয় লাগছিল, আমি ফার্স্টে যেতে চাইছিলাম না, বাট পূজা কনভিন্সড মি যে কোনো ভয় নেই, আর জাস্ট টু টেক সাম রিস্ক ইন লাইফ, সামটাইমস ইট অ্যাকচুয়ালি ফিলস গুড, সো ইট অ্যাকচুয়ালি ডিড। আর সারপ্রাইজিংলি ছেলেরা 2-3 বার বোটের ভেতরে পড়ে যায়, আমরা মেয়েরাই বরঞ্চ পড়িনি। ওয়েল, এটা পোস্ট স্পিড বোটিং এর পিকচার, সো আই ওয়াজ লুকিং ভেরি ব্যাড হিয়ার। আমাদের সবারই চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, অনেকে সানগ্লাসেস ভেঙে গেছে, বাট ইট ওয়াজ অল ওয়ার্থ ইট। আফটার ক্লিকিং ফিউ সেলফিস উই ডিসাইডেড টু হ্যাভ সাম আইসক্রিম। So Pooja decided to sit on this ice cream truck and give some poses. She always has to do these kind of stuff. And after having ice cream, we decided to go back to our hotel. So amra okhan theke ekta van types vani book korechhilam, shekhan theke amra shobai boshe porlam, ar boshe amra hotel er jonno rona diyechhilam. খুব ফান হয়েছে, খুবই মজা হয়েছে সারা দিনটা। ফার্স্ট ডে তো খুবই ভালো কাটলো। হোটেলে যাওয়ার পর আমরা একটু রেস্ট নেব, নিয়ে আবার বিকেলবেলা বেরোবো। সো তন মন করে তুজ পে ফিদা মেহবুব ও পলকো পে জো রাখে তুজে মেহবুব ও jiski wafa tere liye ho. So here we are back at our hotel, sorry not our hotel, our guest house, keep forgetting. তো আমরা সবাই খুবই এক্সস্টেড ছিলাম অ্যান্ড টায়ার্ড ছিলাম সারা দিন, অলরেডি বাস জার্নি করে এসে তারপর স্নান করে স্পিড বোটিংয়ে চড়ে সব কিছু করে আমরা এত টায়ার্ড ছিলাম। তো উই ডিসাইডেড টু টেক আ ন্যাপ। তো তারপর আমরা বিকেলবেলা এইখানে আবার ওল্ড দীঘাতেই আবার মার্কেট প্লেসে এসেছিলাম। দিস ইজ দ্য বিচ ডিউরিং দি ইভিনিং টাইম। এত বেশি ক্রাউডেড ছিল, আমার মনে হচ্ছিল আমি আবার নিউ দীঘায় ফিরে এসেছি। অ্যান্ড লুক অ্যাট দ্য ওয়েভস, দে ওয়ার ক্রেজি ওয়েভস, এত সল্টি ওয়েদার, বাপরে আমাদের স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আমরা সবাই এখানে একটু লেবু চা খেলাম রিফ্রেশ করার জন্য নিজেদেরকে, আর তারপরে আমরা আরও অনেক শপস ঘুরেছি, অনেক কিছু কেনা, যা করার যা যা ছিল সব কিছু করেছি, খেয়েছি। আমি তো ভেজিটেরিয়ান, তো আমি ভেজ মোমো খেয়েছি, আর ওরা সবাই একটা চিকেন নিয়ে তন্দুরি চিকেন খেয়েছে। অ্যান্ড তারপর সেলফিস তো ম্যান্ডেটরি। তো দিস ইজ হাউ আর ইভিনিং ওয়েন্ট। অ্যান্ড আফটার দ্য বয়েজ ওয়েন্ট টু বাই ডিনার, রুটি তড়কা কিনতে গেছিলো, সেই টাইমে আমরা 4 মেয়ে ডিসাইড করলাম টু হ্যাভ সাম আইসক্রিম। সো হিয়ার উই আর হ্যাভিং আ গুড টাইম অ্যান্ড হ্যাভিং সাম গার্ল টকস ফাইনালি। অ্যান্ড দেন ডিনার টাইম হলো, অ্যান্ড আমরা সবাই ডিনার করেই রাত্রিবেলা একদম জলদি জলদি ঘুমিয়ে পড়েছিলাম। সো ডে 1 ওভার, ডে 2 কামিং সুন।